অ্যাকচুয়ালি ভিসা রিজেক্ট হওয়ার মূল কারণ হচ্ছে আপনার পেপারসগুলো সঠিকভাবে সাজানো হচ্ছে না। আপনার কোন কোন পেপারস লাগবে দেখা যাচ্ছে যে পেপারসটা প্রয়োজন নেই সেটাও আপনারা সাবমিট করতেছেন, বা যেটা মানে অনেক বেশি প্রয়োজন সেটা সাবমিট করতেছেন না। হ্যালো গাইজ, ট্রাভেল করতে আমরা কে না পছন্দ করি? আমরা দেশের বাইরে ট্রাভেল করার জন্য প্রথমে আমরা চুজ করি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। তো ইন্ডিয়ায় ট্যুর করার ক্ষেত্রে, ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আমরা সবাই কনফিউজ থাকি যে আমাদের অ্যাকচুয়ালি কীভাবে অ্যাপ্লাই করতে হবে, সফলতা পাবো বা রিজেক্টেড হবে কি না, এই সমস্ত চিন্তাভাবনা আমাদের মাথায় থাকে। তো এই চিন্তাগুলো মানে যারা ওভারকাম করতে পারেন সেটার জন্যই আমি আজকে ভিডিও বানাচ্ছি। সেটা হচ্ছে আমি কীভাবে আপনারা কোন কোন পেপারসগুলো সাবমিট করলে আপনার ভিসা পারফেক্টলি হবে এবং রিজেক্ট খাওয়ার সম্ভাবনা খুবই কম, এবং আপনার কী কী কীভাবে সম্পূর্ণ ফাইলটা প্রসেস করতে হবে এবং আপনার ফাইলটা ফিল আপ করতে হবে সব আমি এই ভিডিওতে দেখাচ্ছি। সো না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। অ্যাট ফার্স্ট যে কাজটা করতে হবে আপনাকে, গুগল থেকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ঢুকে সেখান থেকে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। অ্যাট ফার্স্ট আপনাকে যে ডকুমেন্ট সাবমিট করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, মানে আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন সেটা দুইটা পাতা হয়, সেই দুইটা পাতা আপনাকে সাবমিট করতে হবে। তারপর নাম্বার টু, আপনাকে আপনার NID কার্ড মানে ন্যাশনাল আইডি কার্ডটা সাবমিট করতে হবে। এরপর নাম্বার থ্রি হচ্ছে আপনাকে মানে আপনার অ্যাপ্লিকেশন ফর্মে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসের ইউটিলিটি বিল অথবা গ্যাস বিল, যে কোনো একটা বিল মানে বিলের কপি, আপনি যেই মাসে থাকেন সেটার প্রুফ, মানে লেটেস্ট ইউটিলিটি বিল, এটা হতে হবে আপনি যেই মাসে অ্যাপ্লাই করতেছেন সেই মাসে অথবা তার আগের মাসের, এই দুইটার যে কোনো একটা মাস, আপনি কিন্তু ছয় মাস আগেরটা দিলে হবে না। এরপর আপনাকে দিতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা ডলার এন্ডোর্সমেন্ট। আচ্ছা, ডলার এন্ডোর্সমেন্টটা কি অনেকেই আমরা জানি না যে কীভাবে ডলার এন্ডোর্সমেন্ট করবো। অ্যাকচুয়ালি ডলার এন্ডোর্সমেন্টের মানে হচ্ছে আপনার পাসপোর্টে একটা যে কোনো একটা স্বীকৃত ব্যাঙ্ক মানে বৈধভাবে আপনাকে বিদেশে দেশের বাইরে ডলার ইউজ করার জন্য পারমিশন দেওয়া। মানে হচ্ছে আমরা যখন বিদেশে ট্রাভেল করি বাইরের দেশে তখন হচ্ছে আমরা কিন্তু আমাদের নিজেদের কারেন্সি নিয়ে যেতে পারি না, মানে আমরা টাকা নিয়ে যেতে পারি না, সেটা অবৈধ। এবং সেই দেশের কারেন্সি মানে আমি ধরেন ইন্ডিয়া যাচ্ছি, আমি রুপি নিয়েও যেতে পারবো না কারণ এটাও অবৈধ। তাহলে আমাদের কী নিয়ে যেতে হবে? আমরা তো মানে কোনো না টাকা তো ব্যবহার করতে হবে, উইদাউট মানিতে আমরা ঘুরতে পারবো না। তো আমাদেরকে ইউজ করতে হবে ইন্টারন্যাশনাল কারেন্সি, সো সেটা হচ্ছে ডলার। তো আমাকে ডলার নিয়ে যাওয়ার পারমিশন আছে এক দেশ থেকে আরেক দেশে, সো সেই জন্য আমাদেরকে ডলার এন্ডোর্সমেন্ট করতে হয়। যেহেতু আমি মানে বাইরের দেশে যাচ্ছি ঘুরতে বা কোনো একটা কাজে, সেক্ষেত্রে আমাকে ব্যাঙ্ক থেকে পারমিশন করতে হবে, গভর্নমেন্ট থেকে পারমিশন নিতে হবে যে আমি বাইরের কান্ট্রিতে ডলার ইউজ করতে পারবো। সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়ার মানে রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম $150 মানে $150 আপনাকে ডলার এন্ডোর্স করতে হবে যে কোনো ব্যাঙ্ক থেকে, অথবা বর্তমানে আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিলেও হবে, মানে আপনি যে কোনো ব্যাঙ্কের আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে সে কোনো সেই ব্যাঙ্কের অ্যাটলিস্ট 6 মাসের একটা স্টেটমেন্ট দিবেন, এবং সেখানে মিনিমাম $15,000 থাকতে হবে, মানে ওই মানে $150 মতোই আর কি, $15,000-$20,000 থাকলেই হবে। এবং সেটা হতে হবে 6 মান্থ ম্যাচিওরড, মানে 6 মাসের বেশি থাকতে হবে, অথবা 2 মাস হলেও হয়, কিন্তু আপনাকে একটা মিনিমাম ট্রানজ্যাকশন দেখাতে হবে, রেগুলার ট্রানজ্যাকশন করা মানে রানিং ব্যাঙ্ক যেটাকে বলে কারেন্ট ব্যাঙ্ক। তো মানে আপনি আজকে খুলে আজকে আপনি টাকা জমা দিয়ে এটা মানে মানে না হওয়ার চান্সেস অনেক বেশি। এরপর যে ডকুমেন্ট আপনাকে দিতে হবে সেটা হচ্ছে আপনার পাসপোর্টের কপি, পাসপোর্টের একটা কপি দিলে হবে, এবং আপনি যে ডলার এন্ডোর্সমেন্ট করেছেন সেই পাতাটার কপি। তারপর সর্বশেষ যেটা লাগবে সেটা হচ্ছে আপনার প্রুফ অফ প্রফেশন, আপনি কী করতেছেন। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্টুডেন্ট আইডি কার্ড, আপনার মানে যে ইউনিভার্সিটি বা কলেজ যেখানেই মানে আপনি পড়াশোনা করে থাকেন, অথবা আপনি যদি কোনো জবে মানে থেকে থাকেন তাহলে আপনার জবের NOC, অথবা আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে হচ্ছে আপনার সেই বিজনেসের ট্রেড লাইসেন্সের কপি। এই তিনটার মানে যে কোনো একটা আপনাকে সাবমিট করতেই হবে, এবং অবশ্যই সেগুলো যেন এক্সপায়ার ডেট থাকে। এরপর অপশনাল কিছু পেপারস আপনি সাবমিট করতে পারেন, যদি আপনি পূর্বে ইন্ডিয়া যেয়ে থাকেন বা আপনার আগে কোনো ভিসা থেকে থাকে সেই ভিসার একটা কপি দিয়ে দিবেন। এটা হচ্ছে মানে আমি অপশনাল পেপারস বলতেছি, এগুলো না দিলেও হয় কিন্তু এগুলো হচ্ছে আপনি দিলে ভালো। আপনার পূর্বের আপনার পাসপোর্ট থেকে থাকে পাসপোর্টের কপি, এবং আপনার পূর্বে যদি কোনো ভিসা থেকে থাকে সেই ভিসার কপি। তো অ্যাকচুয়ালি এই পেপারসগুলো সাবমিট করলেই ভিসা রিজেক্ট না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি এই মানে অলরেডি 3 বার ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করেছি, 3 বারই আমি মানে সফল হয়েছি, কোনোভাবেই আমার রিজেক্ট হয়নি। এভাবেই আমি পেপারসগুলো সাজিয়েছি এবং আমি এভাবেই সাবমিট করেছি, আমার পেপারস কোনোভাবেই রিজেকশন হয়নি। তো আপনাদেরটাও রিজেকশন হবে না আমি আশা রাখি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সম্পূর্ণ দেখবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।